এমডি কিউরিয়া আইডি থেকে আপনি লিখেছেন কোন মুসলিম ইসলাম গ্রহণ করে পর যদি তার বাবা তাকে সম্পত্তির ভাগ দেয় সে কি তা নিতে পারবে দেখুন এই বিষয়ে বুকের একটা হাদিসে আছেন আবিস সাল্লাম বলেছেন লাই রসুল মুসলিমুলা রসুল কাফেরা ওর আল কাফরুল মুসলিমা অর্থাৎ একজন মুসলমান তার কাফের আপনার আত্মীয়ের কাছ থেকে তিনি ওয়ারিস হতে পারবেন না তার মিরাজ তিনি গ্রহণ করতে পারবেন না একইভাবে কোনো কাফের কোনো মুসলমানের মিরাজ পাবে না যার কারণে সন্তান যদি ইসলাম গ্রহণ করে আর বাবা যদি অমস্তিম হন তাহলে বাবার সম্পদে বাবার মৃত্যুর পর যে হিস্সা পায় সেটা সন্তান পাবে না হ্যাঁ বাবার জীবদ্দশায় বাবা যদি তাকে কোনো উপরক দেয় হাদিয়া দেয় সম্পদে কোনো অংশ দেয় দিতে চায় সেটা অবশ্যই তিনি নিতে পারেন